হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের সম্পর্কে, যিনি বাংলা ইন্ডাস্ট্রিতে মামনি নামে বেশি পরিচিত। আসলে একা একা সময় কাটছিল না, তো তাই ভাবলাম ঘরটা একটু গুছিয়ে রাখি। গুছিয়ে রাখি? হ্যাঁ, গুছিয়ে রাখি, ভালো। তো ইন্দ্রাণী হালদার জন্মগ্রহণ করেন 1971 সালের 6ই জানুয়ারি কলকাতাতে। সেই হিসাবে তার বর্তমান বয়স 50 বছর এবং তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। তার বাবার নাম সঞ্জয় হালদার। ছোটবেলা থেকে তার ইচ্ছে ছিল তিনি অভিনয় করবেন, তাই তিনি শিশুশিল্পী হিসাবে প্রথম কাজ শুরু করেন। তো যাই হোক, তিনি ছোটবেলায় মাল্টিপারপোজ গার্লস স্কুল থেকে পড়াশোনা করেন এবং যোগময় দেবী কলেজ থেকে গ্র্যাজুয়েশন সমাপ্ত করেন। এছাড়াও তিনি ঠাঙ্কুমণির কাছ থেকে ক্লাসিক্যাল ড্যান্স শেখেন। তো যাই হোক, ইন্দ্রাণী হালদার শিশুশিল্পী হিসাবে 13 পার্বণ নামে একটি সিরিয়ালে অভিনয় করেন এবং এই সিরিয়ালের মধ্য দিয়েই তার অভিনয় জীবনে অভিষেক ঘটে, যেটি ডাইরেক্ট করেছিলেন জোছন দস্তিদার। তিনি 1990 সালে মন্দিরা সিনেমার মধ্য দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর প্রসেনজিৎ মানেই তখন হিট, তাই মন্দিরা ছবিটিও হিট হয়ে যায় এবং তার সঙ্গে ইন্দ্রাণী হালদারও ফেমাস হয়ে যায়। এরপর তিনি অনেক সিনেমায় অভিনয় করেন, তবে তিনি সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। প্রায় 30টিরও বেশি মুভিতে তারা একসঙ্গে কাজ করেছেন। এছাড়াও তিনি তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, অভিষেক এদের সঙ্গেও অনেক মুভিতে অভিনয় করেছেন। তার ক্যারিয়ারের বেস্ট মুভিটি হচ্ছে বিয়ের ফুল, যেখানে জনপ্রিয় বলিউড নায়িকা রানী মুখার্জির দিদি হিসাবে তিনি অভিনয় করেন এবং তার বিপরীতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানিসই তো, দিদি মিনি ছাড়া আর কেউ নেই। আমি যদি জানতাম তোকে কিছুতেই যেতে দিতাম না। আচ্ছা, আমরা রেডি, চলো। এবং সেই মুভিটি এখনও খুব জনপ্রিয়। তিনি বেশ কিছু হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন, যেমন 2001 সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ভৈরব মুভিতে অভিনয় করেন এবং 2012 সালে স্ট্রিং অফ প্যাশন নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি বিভিন্ন সিরিয়ালেও অভিনয় করে থাকেন। 2015 সাল থেকে 2016 সাল পর্যন্ত গোয়েন্দা গিন্নি নামে একটি সিরিয়ালে তিনি অভিনয় করেন, যেটি খুবই জনপ্রিয় ছিল। এখনও পর্যন্ত গোয়েন্দা গিন্নি নামটা শুনলেই সবার প্রথমে ইন্দ্রাণী হালদারের চেহারাটা চোখের সামনে আসে এবং বর্তমানে তিনি শ্রীময়ী নামে একটি সিরিয়ালে অভিনয় করছেন। বাংলা সিরিয়াল ছাড়াও তিনি হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন, যেমন 1998 সালে ফকির এবং লেকিন কাবদাক নামে দুটি সিরিয়ালে অভিনয় করেন। তো যাই হোক, তিনি বিবাহ জীবনে অমরেন্দ্র ঘোষ নামে একজনকে বিয়ে করেন, কিন্তু তাদের বিয়ে বেশিদিন টেকেনি এবং তাদের ডিভোর্স হয়ে যায়। প্রথম বিবাহ বিচ্ছেদের পর দহন ছবিতে সঞ্জীব দাশগুপ্তের বিপরীতে তিনি অভিনয় করেন এবং তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেটাও পরে ভেঙে যায় এবং ইন্দ্রাণী হালদার মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েন, এমনকি তিনি বিয়ে না করারও সিদ্ধান্ত নেন। কিন্তু পরে তিনি ভাস্কর রায় নামে একজন বিমান চালককে বিয়ে করেন এবং তাদের মধ্যে বর্তমানে খুব ভালো সম্পর্ক। তো যাই হোক, তিনি এই পর্যন্ত বাংলা সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করে প্রায় 50টিরও বেশি পুরস্কার পেয়েছেন। দহন ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি কালাকার অ্যাওয়ার্ডস, আনন্দলোক অ্যাওয়ার্ডস, BFJA অ্যাওয়ার্ড সহ অনেক পুরস্কার পেয়েছেন। একটা সময় এমন ছিল যে বিভিন্ন পত্রিকায় লেখা হতো ইন্দ্রাণী হালদারের সফলতা দেখে ঋতুপর্ণা পর্যন্ত হিংসা করতেন, তবে এই কথা কতটা সত্য শুধুমাত্র তারাই জানেন। এমনকি তাকে অনেক সময় বাংলা সিনেমা জগতের রানীও বলা হয়ে থাকে। সবশেষে তিনি 2017 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সো এই ছিল ইন্দ্রাণী হালদারের জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।